গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে হলো কি মঙ্গলবার, আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলার বাসি কাজ দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা আমার ফার্স্ট কাজ হলো বিছানাপত্র ঝাড়া, তাছাড়া ঘরটা পরিষ্কার করা। তো ঘর বারান্দা ঝাড় দেওয়া থেকে তোমাদেরকে ব্লগটা শুরু করে দেখালাম। তো বারান্দায় আমি ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, বারান্দাটা পরিষ্কার করে ঝাড় দিচ্ছি, কারণ বারান্দায় অনেকেই পড়তে আসে। তো আমার ফার্স্ট কাজ হলো বারান্দাটা খুব পরিষ্কার করে পরিষ্কার করে রাখা, কারণ এখন তো গরমকাল, আগে সবাই কার্পেট পেতে বসতো, কিন্তু এখন মেঝেতেই বসে। পরিষ্কার মেঝে না হলে নোংরা মেঝেতে বসবে, সেই সমস্ত চিন্তাভাবনা আমার মাথায় ঘুরতে থাকে। তো আমি বারান্দাটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়টা দিয়ে বাইরে নোংরাগুলো ফেলে দিচ্ছি। তো বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এখন চলে যাবো বিছানা তুলতে। মেয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছে, তাই আমার অনেক চিন্তাটাও অনেকটা কম। তো ফার্স্টেই আমি মশারিটা তুলে নিচ্ছি। আমি না খুব একটা ভালো মশারি ভাঁজ করতে পারি না, মানে কি বলবো তোমাদের, আমার খুব হাসিও পায়। মশারি ভাঁজ করতে গেলে না আমার সব উল্টো পাল্টা হয়ে যায়। তো মশারি টানাতে যেমন আমি পারি না ভালো, মশারি ভাঁজও আমি ভালো করতে পারি না, আর টানাতে পারি না তো আরও ভয়তে যদি জড়িয়ে পেঁচিয়ে যায়, মানে আমার মশারি জিনিসটা মনে হয় না এই বুঝি জালের মতো পুরো আটকে গেলাম। তো সেই কারণে মশারিটা খুব একটা ভালো ভাঁজ করতে পারি না, তাও আস্তে আস্তে ভাঁজ করার চেষ্টা করি। তো ভাঁজ করছি, দেখো খুব একটা ভালো কিন্তু আমি ভাঁজ করতে পারছি না। তোমরা আবার হেসো না আমার এই মশারি ভাঁজ করা নিয়ে। যতটা পারি চেষ্টা করি ভাঁজ করে রাখার, মোটামুটি একটু ভাঁজ হয় এখন, আগে তো তাও হতো না। আগে তো কোনোরকমে গুটিয়ে রেখে দিতাম, মানে একটুও পারতাম না। আর এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা ভালো করে পরিষ্কার না করলে তোমার হবে না, যেহেতু আমার ঘরে ছোট্ট একটা বেবি আছে। তো বেবির জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আর দেখো বিছানার পর দেখতে পাচ্ছ একটা মশার ব্যাট, কেন বলো তো? মশারি খুললে ব্যাট তো লাগেই মশা মারার জন্য, তাছাড়াও মানে মশারিতে ঢোকার সময় অনেক সময় গায়ের সাথে সাথে না মানে মশা ঢুকে যায়, সেই মশাগুলোকে মারার জন্য মশারির ভেতরে ব্যাট নিয়ে ঘুমায়। যদি কোনো মশা ঢুকে যায় তো ওই ব্যাটটা দিয়ে মেরে দিই, মেয়েকে যেন মশা না কামড়ায়, কারণ মশা কামড়ালি না ছোটো বাচ্চাদের দেখলে খুব কষ্ট হয়, সেই জায়গাটা লাল হয়ে ফুলে কেমন যেন একটা হয়ে যায়। তো সেই কারণে আমি মশারির ভেতরে ব্যাট নিয়ে রাখি। আর ওকে এক দুবার আগে অনেকবারই মশা কামড়েছে, তো মশা কামড়ালে ওরা তো আর বলতে পারে না, এখন যেহেতু অনেকটাই ছোটো, যদি এক দেড় বছর হতো তাহলে বলতে পারতো, কিন্তু ওর তো এখনও ছ মাস পূর্ণ হয়নি, এখনও সে কথা বলতেও পারে না। যখন কথা বলতে পারে হয়তো তখন কিছু হয়তো বলতে পারবে, কিন্তু এখন তো একদমই কিছু বলতে পারে না। সেই জন্য আমাদেরই যত্ন করে রাখতে হয়, খেয়াল রাখতে হয়। মানে এইটা আমি ভাবি, আমি মা হওয়ার আগে আমার লাইফটা একরকম ছিল, আর মা হওয়ার পরে লাইফটা না পুরো চেঞ্জ। সবাই মানে বলে খুব কষ্ট মা হওয়া, মুখের কথা না, হ্যাঁ একদমই সত্যি কথা, মা হওয়া না মুখের কথা না, কিন্তু মা হওয়ার পরে যে একটা আনন্দ, পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ শরীরের উপর দিয়ে অনেক দখল যায়, আমার শরীর একদমই ভেঙে গেছে, কারণ রাতের পর রাত জাগা। আমি বিগত 4-5 মাস ধরে আমার রাতে ঘুম নেই, যেহেতু আমার মেয়ে শীতকালে হয়েছে, তো মেয়ে আমার রাতে কোলের মধ্যেই ঘুম নেই, তো বিছানায় শুয়ে দিলে না উঠে যেত, সেই জন্য আমার রাত জেগে থেকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে। এই গরম তো পড়লো, সবে 1 মাস হলো, এই 1 মাস তাও একটু বিছানায় ঘুমাচ্ছে, তো গরমে ঘুমাবে কী করে? যে পরিমাণে গরম পড়েছে ঘুমাতেও পারছে না, ফ্যানের হাওয়া যেন গরম আগুনের গোলা, সেই কারণে গরমে ঘুমাতে পারিনি। তাই রিসেন্ট আমাদের এসি নিতে বাধ্য হলাম, এসি নেওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। তো এসি নেওয়ার পরে মেয়ে একটু রাতে ঘুমায়, কিন্তু দেখো এসি নিতে না নিতেই না হঠাৎ বৃষ্টি চলে আসলো, পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আবার তো গরম পড়বে, সেই গরমের জন্য এদিকে নিয়ে না ভালো কাজ করেছি।
বিছানাটা আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন আমি বিছানাটা একটু ভালো করে ছেনে নিচ্ছি। বিছানা ঝাড়া হয়ে গেলে আমি চলে যাবো কাচাকাচি করতে। তো দেখো আমি চলে এসেছি, আগের দিনের কিছু জামা কাপড় ভিজেছিল, সেই ভিজে জামা কাপড়গুলো মেলতে। গতকাল এতই ঝড় বৃষ্টি হয়েছে যে একটা জামা কাপড়ও শুকায়নি। তার সাথে তো আমি কিছু বিছানা একটা বিছানা চাদরও দিয়েছিলাম, সেই বিছানা চাদরটাও শুকায়নি। তো আমি মেয়ের জামা কাপড় কাঁথা এক এক করে সব মেলে দিচ্ছি, সকাল সকাল রোদ উঠতে না উঠতেই মেলে দিচ্ছি, কারণ এরপরে না আমি আজকে আরও অনেক জামা কাপড় কাচবো। তো এইগুলো যদি আগে শুকিয়ে যায় ওগুলো আমার মেলতে সুবিধা হবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে এইগুলো মেলে দিচ্ছি, যে সকাল সকাল মেলে দিই, বেলা হতে না হতে এগুলো শুকিয়ে যাবে। আর এই দেখো এই চাদরটা নিয়ে আমি পড়েছি মহা মুশকিল। জামা কাপড় মেলার যে দড়িটা মানে এতটাই উঁচুতে যে আমি ঠিক মতো না হাতে পাচ্ছি না, একবার এই পাশ ঠিক করি তো আরেকবার ওই পাশ ঠিক করি, তো এই করতে করতে না আমার প্রায় 5-7 মিনিট লেগে গেছে, মানে আমি মোটে ঠিকই করতে পারছিলাম না। দেখো আমি এই চাদরটা নিয়ে মহা মুশকিলে পড়েছি, রাগও হচ্ছে আবার ভাবছি রাগ করেই বা কী করবো, আমার কথা এটা ঠিক হচ্ছে না, আমার হাসিও পাচ্ছে মাঝে মাঝে। কোনো রকমে এই চাদরটা আমি ঠিক করেছি, ঠিক করে আরও কিছু জামা কাপড় মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার এই জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে যাবো কিছু জামা কাপড় ভেজাতে, মানে এই যেই জামা কাপড়গুলো ভেজাবো না সেইগুলো না 2-3 দিন ধরে আলাদা একটা মানে কাঁচার গামলায় পড়েছিল, যে এগুলো কাচতে হবে, তো কাচাকাচি আর করে হয়ে উঠছিল না। তো আজকে বসেছি যে না হাতে টাইম আছে যখন আমি কেচেই নিই, তো এই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রাখবো একটু ঠান্ডা জল আর অল্প একটু হালকা গরম জল করে পরে দিয়ে দেবো, মানে একটু উষ্ণ গরম জল দিলে না জামা কাপড়গুলো না একটু ভালো পরিষ্কার হয়। তো আমি এই জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে চলে যাবো রান্নার কাজে। তো জামা কাপড়গুলো ভিজে বেশ ভালোই নোংরা হয়েছে, তো না ভিজিয়ে রাখলে না নোংরাগুলো উঠবে না, মানে যেহেতু 2-3 দিন ধরে অন্য একটা গামলায় রেখে দিয়েছিলাম কাচবো বলে, সেহেতু আর কাঁচা হয়নি, তো ধুলো পড়ে তো নোংরা তো হবে। তো আমি এগুলো তাড়াতাড়ি করে ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে এখন চলে যাবো রান্নাঘরে। এবার রান্নাঘরে আজকে সকালের জন্য কাটা হয়েছে পুঁই শাক, আর পুঁই শাকের মধ্যে আলু কুমড়ো এগুলো দিতে হয়, ভালোই লাগে, আর একটু রসুন ফোড়ন দিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছে। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি আমি জানতে পারি, কিন্তু সকালে না আমি আজকে ভাত খাইনি, আমি আজকে সকালবেলা খেলাম হলো মুড়ি ছাতু দিয়ে। কী জানি হঠাৎ মনে হলো একটু মুড়ি খাই, কিন্তু তোমরা বলবে তোমার এই চেহারায় তুমি আর ভাত ছাড়া অন্য কিছু খেও না, তো কী করবো মাঝে মধ্যে তো একটু খেতে ইচ্ছে করে। আর এই যে চেহারাটা রাতের পর রাত জাগার ফল হলো এই চেহারা, মানে যারা মা হয়েছে বা নতুন মা তারা বুঝতে পারছো যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে একটা মেয়ের যেতে হয়। তো আমি এটাকে এনজয় করেছি, আজ হয়তো এরকম কিন্তু কাল তো আর এরকম থাকবো না। আর দেখো এটা হলো পোনা মাছ ভাজছি, ফ্রিজের থেকে বের করা মাছ তো আস্তে আস্তে ভাজতে হয়, যদি তাড়াহুড়ো করে জোরে মানে আঁচ বাড়িয়ে দিয়ে করা হয় না তাহলে মাছটা মনে হয় কোনো ভাজা হয়েছে, আদৌ ভাজা হয়নি, মাছটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, তো সেই জন্য আস্তে আস্তে ভাজছি। আর এই মাছ করবো আলু পটল দিয়ে, তো আলু পটল দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগে, মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি ফোড়ন হিসেবে দিলাম কালো জিরে, কালো জিরে দিয়ে পাতলা মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে, তো আমার শুধু না বাড়ির সকলেরই বেশ ভালো লাগে। তো টমেটোটা দিয়ে বেশ ভেজে ভেজে মাখা মাখা করে ঝোলটা করেছিলাম, সবাই খেয়েও বলেছিল খুব ভালো হয়েছে। তো বেশ আমি মশলাটাকে কষিয়ে টষিয়ে নিচ্ছি, মশলা কষি যতটা কষবে মানে হালকা পাতলা রান্নায় যদি তুমি একটু হালকা করে কষিয়ে নাও না, মানে পেঁয়াজ রসুনের রান্না যে রিচ খেতে হবে তা বলছি না, আমি হালকা পাতলা রান্নায় যদি তুমি কষিয়ে একটু রান্না করো না ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, তাহলে বেশ টেস্ট লাগে। দেখো আমি ওগুলো টমেটোটাকে একটু তেলে হালকা করে কষিয়ে নিয়ে আলু আর পটলটা দিয়ে একটু ভালো করে মাখা মাখা করে নেবো, তারপরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো যা যা দিতে হয় সেগুলো তো দিতেই হবে। দেখো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি, তোমাদের আগে বলেই দিলাম যে আমি এগুলো দিয়েছি, তাও আবার বললাম এই দেখো হলুদ গুঁড়ো দিলাম, এরপর আমি দেবো লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল হবে কিন্তু লঙ্কার গুঁড়ো একটু ঝাল নেই, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট একটু কালার হওয়ার জন্য, তারপর এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দেখো সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি।
দেবো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। তো মাছের ঝোলটার জন্য জল একটু বেশি করে দিয়েছি, যেহেতু হালকা পাতলা ঝোল হবে তো মাছের ঝোলটা একটু বেশি করে দিলাম। তো দিয়ে তারপরে একটু জাল হলে তারপরে মাছটাকে ছেড়ে দেবো। তো মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ওটার পরে এই মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো আজকে সিম্পল রান্না ছিল পুঁই শাক মাছের ঝোল আর ছিল আম ভাজা। তো এই হলো আজকের মেনু, আর বেশি কিছু হয়নি, করতে পারিনি। তারপর আমি স্নান করে চলে এসেছি, এবার আমি চুল আশড়াচ্ছি। মানে আমি চুল টুল আশড়ানো না সবে টাইম করে উঠতে পারছি না। যখনই আমি চুল আশড়াতে যাই বা কোনো কিছু করতে যাই, আমার মেয়ে না তখনই ঘুম থেকে ওঠে, নাহলে তার খিদে পেয়েছে তখনই সে কেঁদে ওঠে। এমনি খুব একটা বেশি কাঁদে না, কিন্তু ওই সময়টাই কেন যে কেঁদে ওঠে আমি না বুঝতে পারি না। তো যতই হোক আমি মাকে বললাম তুমি একটু ধরো, আমার নিজেরও তো একটু টাইমের প্রয়োজন আছে, তো আমি নিজের মতো করে একটু তো সময় কাটাতে হবে আমাকে, নিজেকে তো টাইম দেওয়া খুব প্রয়োজন। তো সেই কারণে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে দেখো আমার অনেকটাই লম্বা চুল, অনেক চুল উঠে গেছে সিজারের পরে, না প্রচুর চুল উঠেছে মাথা থেকে। তো চুল আঁচড়ে নিয়ে এবারে আমি লাঞ্চ করতে চলে যাব। লাঞ্চটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেল, খেতে খেতে মেয়ে কাঁদতে শুরু করেছে, তো মেয়েকে নিয়ে বসেছিলাম। সেই জন্য আমার লাঞ্চ করতে করতে প্রায় বেজে গেল 3:30। কী করবো, কিছু করার নেই, মেয়ে তো অন্য কারো কাছে থাকবে না। তো লাঞ্চ করার পর বারান্দায় কিছু ওই জামা কাপড়গুলো কিছু শুকাতে দিয়েছিলাম, কারণ একটু হালকা ভিজেছিল, বাইরের ভিজে জামা কাপড় সঙ্গে রাখলে আরও ভিজে ভিজে থাকবে। তো নিয়ে এসে বারান্দায় মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, সেগুলো আবার আমি ঘরে রেখে দিতে সেগুলো আমি তুলছিলাম। তো তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিতে না নিতেই হয়ে গেল বিকেল। বিকালবেলা মানেই তো মানে চা করতে হবে, চা তো করেইছি। এবারে আমার হলো সন্ধেবেলা খিদে পেয়ে গেছে, তো মুড়ি নারকল খেয়েছিলাম, খুব ভালো লাগে আমার খেতে। তো তারপরে ওই যে জামা কাপড়গুলো তুলেছি না, সেই জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করতে শুরু করেছি। ভাঁজ না করলে হবে বলো, বা আর তো কেউ নেই যে আমাকে করে দেওয়ার মতো। তো এক এক করে সব আমি ভাঁজ করে করে রাখছি, আর ভাবছি যে ভিডিওটা কখন পাবলিশ করব। মানে গতকাল ভাবছিলাম যে ভিডিওটা কবে পাবলিশ করব, ভিডিওটা কবে পাবলিশ করব, কখন করব, দেরি হয়ে যাচ্ছে এই। আর তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো প্লিজ আমার। আমি নতুন করে সব কিছু করার চেষ্টা করছি, তোমরাই আমার ভরসা, তো আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, বারবার করেই বল তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। যেহেতু নতুন করে আবার সব কিছু শুরু করেছি, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। ব্যাস আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, বাই বাই।